এক কাপ সেদ্ধ মুসুর ডালের সঙ্গে একটি ডিম মিশিয়ে দারুণ মুচমুচে মুখরোচক এই কাবাব আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আশা করছি আমার আজকের এই মুচমুচে মুখরোচক মুসুর ডালের কাবাবের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে একটি কড়াই গরম করে আমি নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ তেল তেল গরম হলে এখানে দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ গোটা জিরে জিরে একটু ফুটে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড অপেক্ষা করে এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে যোগ করে দিয়েছি পেঁয়াজকে খুব বেশি লালচে রঙ ধরানোর প্রয়োজন নেই জাস্ট মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেব আর তারপর এখানে যোগ করে দিচ্ছি এক চামচ গ্রেট করা রসুন আর আদা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে যোগ করে দিয়েছি দুটো তেজপাতা এরপর এখানে যোগ করে দিচ্ছি এক কাপ মুসুর ডাল মুসুর ডাল আমি ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই ডাল এখানে যোগ করে সমস্ত কিছুর সঙ্গে বা মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি সময় নাড়াচাড়া করার প্রয়োজন নেই জাস্ট মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে খুব বেশি পরিমাণ জল দেয়া যাবে না এমন পরিমাণে জল দিতে হবে যাতে করে মসুর ডাল সেদ্ধ হয়ে যায় তবে এক্সট্রা জল না বেশি থেকে যায় দেখুন দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন জলটা কিন্তু আমি বেশ কম করেই দিয়েছি এবার ঢাকা দিয়ে ডালটা ফুটতে শুরু করলে লো ফ্লেমে দিয়ে ডালকে সেদ্ধ করে নেব মোটামুটি পাঁচ ছ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি এই পর্যায়ে দেখুন ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে বা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আরও দু মিনিট এভাবে নাড়াচাড়া করব যাতে করে ডালটা সুন্দর ম্যাশ হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে ডালের মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটা বেশ শুকিয়ে আসে দেখুন মিনিট দুয়েক এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর ডালটা কিন্তু সুন্দর শুকিয়ে এসেছে এবার ফ্লেম অফ করে দিয়ে আমি দুটো তেজপাতা ফেলে দিলাম ডালটাকে এই পর্যায়ে আমি কিন্তু জুড়িয়ে নিয়েছি ভালো করে জুড়িয়ে নেওয়ার পর এর মধ্যে যোগ করে দিয়েছি একটি ডিম ভেঙে এরপর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে আর মিশিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি বেশ বেশি পরিমাণেই কাঁচা লঙ্কা কুচি এখানে আমি যোগ করছি কাবাব একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা বুঝে দিতে পারেন এখানে আমি এক চামচ গ্রেট করা রসুন আর হাফ চামচ গ্রেট করা আদা দিয়ে দিয়েছি আর মিশিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি আর একই সঙ্গে অল্প একটু পুদিনা পাতাকেও কুচিয়ে যোগ করেছি এতে করে দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ গরম মশলার পাউডার আর দিয়েছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এবার এখানে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ ডালের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে আমি অল্প পরিমাণ একটু হলুদ যোগ করে দিচ্ছি যাতে করে কাবাবের রঙ বেশ সুন্দর হয় হলুদ যোগ করে দিয়েছি এরপর এখানে যোগ করে দিচ্ছি ব্রেড ক্রামস আমি কিন্তু বাজার থেকে রেডিমেড ব্রেড ক্রামস কিনে নিয়েছি আপনারা চাইলে পিস কাটা পাউরুটি বা স্লাইস ব্রেডকে ড্রাই রোস্ট করে একটু মিক্সিতে গুঁড়ো করেও যোগ করে দিতে পারেন ব্রেড ক্রামস দিলে কাবাব বেশ মুচমুচে তৈরি হবে আর তাছাড়া মুসুর ডালের মধ্যে থাকা যে জলীয় ভাব সেটাও কিন্তু বেশ টেনে নেবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সমস্ত ব্রেড ক্রাম্পস যোগ করে দিয়েছি মোটামুটি আমি এখানে এক কাপ মতো ব্রেড ক্রাম্পস যোগ করে দিয়েছি যোগ করে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে ডালের সঙ্গে ব্রেড ক্রাম্পস মিশিয়ে দেওয়ার পর এবার এখানে যোগ করে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে কাবাবের টেস্ট যে শুধু ভালো হবে তা নয় ঘি দেওয়ার কারণে কাবাবটা কিন্তু ভীষণ মুচমুচেও তৈরি হবে ঘি দিলে কাবাবটা বেশ ক্রিস্পি তৈরি হবে চেষ্টা করবেন ঘিটা দিতে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমাদের কাবাবের মিশ্রণ কিন্তু একদম রেডি এবার হাতটা ধুয়ে নিয়ে হাতে অল্প তেল মেখে নিয়ে কাবাব গড়ে নিচ্ছি দেখুন প্রথমে ছোট ছোট গোল তৈরি করে নিয়ে তারপর দু হাতে তালুর মধ্যে রেখে এভাবে চ্যাপটা আকার দিয়ে নিচ্ছি খুব বেশি ছোটো নয় আবার খুব বেশি বড় নয় মিডিয়াম সাইজে কাবাবগুলো আমি গড়ে নিয়েছি কাবাব ভেজে নেয়ার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হলে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে তারপর কাবাব ছেড়ে দিচ্ছি ফ্রাই প্যানে যতগুলো সম্ভব কাবাব ধরে আমি ছেড়ে দিয়েছি দেওয়ার পর একটু সময় অপেক্ষা করে কাবাবগুলো কিন্তু আমি পাল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রঙ ধরে গেছে এভাবেই উল্টে পাল্টে দুদিকেই সুন্দর রঙ ধরা পর্যন্ত আর ক্রিস্পি হওয়া পর্যন্ত কাবাবগুলো আমি ভেজে তেল থেকে ছেকে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর রং ধরেছে কতটা ক্রিস্পিও হয়েছে এরপর একই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাচের কাবাবগুলো ভেজে নিচ্ছি আর এই প্রসঙ্গে বলে রাখি আপনারা চাইলে কিন্তু সমস্ত কাবাব না ভাজা করে কিছু কাবাব আপনারা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারেন তিন চার দিনের জন্য আর যখন যখন মনে হবে বা প্রয়োজন হবে তখন বের করে আপনারা এরকম ভেজে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার সমস্ত কাবাবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন খেতেও কিন্তু দারুণ মুখরোচক হয় আর সঙ্গে খুব ক্রিস্পিও হয় দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এখন ভীষণ গরম আছে কাবাবগুলো কিন্তু বেশ মুচমুচে আর মুখরোচক তৈরি হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও